স্বৈরাচার বিরোধী দিবস উপলক্ষে হাইকোর্টের সামনে শ্রদ্ধা নিবেদন চলছে। সেখানে আছেন সহকর্মী ফারহানা জুথি, সরাসরি কথা বলবো তার সাথে। জুথি, কেমন দেখছেন সেখানকার শ্রদ্ধা নিবেদন, আমাদেরকে একটু জানাবেন সেখানকার খবর। আমি যেই জায়গাটাতে আছি, এই যে শিক্ষা অধিকার চত্বরের সামনে, এখানে সকাল থেকে অনেকেই জড়ো হয়েছেন সেই দিনে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু তাদের আনুষ্ঠানিকতা যেহেতু আরও একটু সময় লাগবে, 8:30 পরে শুরু হবে, তাই তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং সাধারণ যেই মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে মানুষজন এখন পর্যন্ত, যেহেতু খুব সকালবেলা, সেহেতু এখন পর্যন্ত এখানে কেউ এসে পৌঁছায়নি। জায়গাটিও আগে থেকে কোনোভাবেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, এক প্রকার বলা চলে যে অবহেলার মধ্যেই এরকম একটি স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে। সেই স্মৃতিস্তম্ভকে কেন্দ্র করে সেই 1983 সালের 14ই ফেব্রুয়ারি যারা ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের যে ভাবনা, যে চিন্তা এবং সেদিনের শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর অভিব্যক্তি, সেটা তারা প্রকাশ করার জন্য এখানে এসেছেন। কিন্তু তারা রয়েছেন ঠিক এটার পেছন সাইডে। তো যেহেতু এখানে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, সেহেতু আমরা এখান থেকে এই মুহূর্তে তাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তাদের সাথে আমরা, তাদের মধ্য থেকে অনেকে যারা এসছেন, আমরা এখন একটু তাদের সাথে কথা বলছি। এই যে আজকে, তো আজকে যে দিবসটি স্বৈরাচার প্রতিরোধ দিবস, এই দিবসে আপনি এখানে এসেছেন কেন? আমি এসেছি হলো যে এই 83-র মধ্য ফেব্রুয়ারিতে যেখানে স্বৈরাচারের বিরুদ্ধে যে তীব্র ছাত্র গণ আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের আমি একজন কর্মী হিসেবে সেই চিঠির প্রতি আমরা মানে নস্টালজিয়া, এক ধরনের আক্রান্ত হয়ে আমরা এখানে চলে এসেছি। এবং আমাদের মধ্যে এমন একটি তাড়না রয়েছে যে 83-র মধ্য ফেব্রুয়ারিতে ছাত্র আন্দোলনের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি থেকে তখনকার সময়টা অনেক দূরে সরে গেছে, কিন্তু এটা আমাদেরকে খুব বেশি মানে পীড়িত করে। সেই পীড়ন থেকে, সেই আত্মপীড়নের জায়গা থেকে আমরা এখানে এসেছি। এবং 8:30 সময় একটা গ্রুপ এরা আসবেন, নেতৃবৃন্দ আসবেন, এবং তারা এখানে ওই সময় জাফর, জয়নাল, দীপালী সাহা এবং কাঞ্চন, তাদের স্মৃতির প্রতি সম্মান রেখে তারা এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন, এবং আমরা সেই শ্রদ্ধায় সামিল হব। এবং সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি, এবং আমরা আশা করছি যে বাংলাদেশ আবার তার মানচিত্রের মধ্যে ফিরে আসবে, এবং আমরা এটাও আশা করছি যে বাংলাদেশ আবার সেই প্রতিশ্রুতির মধ্যে ফিরে আসবে, এবং এই দুঃশাসন থেকে আমরা আবার নিজেরা জাতি নিষ্কৃতি পাবে, এই আশাবাদ। ধন্যবাদ। আপনি শুনছিলেন এবং দেখছিলেন যে সেই সময়ের একজন সহযোদ্ধা, যারা শহীদ হয়েছিলেন তাদের সহযোদ্ধা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং তিনি চাইছেন তাদের অভিব্যক্তি যে এই যে ঘটনাটি সেদিনকার, সেই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের কথা যেন কেউ ভুলে না যায়, তাদের স্মৃতির প্রতি যেন মানুষের শ্রদ্ধা থাকে, এবং এই বিষয়টি যেন জাতি জানে, মনে রাখে। জ্যোতি, ধন্যবাদ আপনাকে।